চড়ক মেলায় জুয়ার ঠেক মেলা কমিটিকে কমিশন দিয়েই মেলায় চলছিল লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর অবশেষে পুলিশি অভিযানে ভঙ্গ হলো এই জুয়ার বাণিজ্য সেই সঙ্গে উদ্ধার জুয়া খেলার সরঞ্জাম ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর চড়ক মেলায় চড়ক মেলায় জুয়ার ঠেক মেলা কমিটিকে কমিশন দিয়েই মেলায় চলছিল লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর অবশেষে পুলিশি অভিযানে ভঙ্গ হলো এই জুয়ার বাণিজ্য সেই সঙ্গে উদ্ধার জুয়া খেলার সরঞ্জাম ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুরা থানাধীর উত্তর কৃষ্ণপুর চড়ক মেলায় সংবাদ প্রকাশ উত্তর কৃষ্ণপুর শ্রী শ্রী চড়কমেলা কমিটির উদ্যোগে উত্তর কৃষ্ণপুর স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত মেলায় অবৈধভাবে প্রায় কুড়িটি জুয়ার ঠেক বসেছিল পশরা সাজিয়ে আর এই জুয়ার ঠেকগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই চলছে লক্ষ লক্ষ টাকার জোয়ার আসর এই মেলায় জুয়ার ঠেক নিয়ে বসা এক জুয়ারি জানিয়েছেন তারা নাকি উত্তর কৃষ্ণপুর শ্রী শ্রী মেলা কমিটিকে প্রতি জুয়ার ঠেক বাবদ দেড় হাজার টাকা করে দিয়েছে এবং কমিটির নির্দেশেই তারা এই জুয়ার ঠেকগুলি নিয়ে বসেছে যখন এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকরা মেলা কমিটির অফিস প্রাঙ্গনে গিয়ে মেলা কমিটির সঙ্গে কথা বলার চেষ্টা করে সেই সময় কমিটির সভাপতি রমণী বিশ্বাস এবং সম্পাদক অজিত দাসদের টিকির নাগালটুকু পাওয়া যায়নি মেলা কমিটির অফিস প্রাঙ্গনে উল্লেখ্য মেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনিক অনুমতি নিয়েই এই মেলাটি করা হয়েছে উত্তর কৃষ্ণপুর স্কুল প্রাঙ্গণে কিন্তু প্রশাসনিক অনুমতি নেওয়া সত্ত্বেও কিভাবে মেলা কমিটি টাকার বিনিময়ে মেলা প্রাঙ্গণে জুয়ার ঠ্যাক বসিয়েছে এমনটাই প্রশ্ন সম্পন্ন মহলের তবে যাই হোক অবশেষে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুরা থানার পুলিশের কাছে মেলা প্রাঙ্গনে এই জুয়ার ঠেক বসার খবরটি যায় এবং এই খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুরা থানার পুলিশ এই জুয়ার ঠেকগুলি অভিযানের মধ্য দিয়ে বন্ধের সিদ্ধান্ত নিয়ে ময়দানে নেমে এবং অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম যদিও এ ব্যাপারে কাউকেই আটক করতে পারেনি তেলিয়ামুরা থানার পুলিশ কমিটি মানে কোন মেলা